भगवान राम एक राजा थे, कोई अवतार मानता है उनको, और उनकी 14 जो पूर्व पुरुष थे उनका नाम भी आपको मिलेगा। रुद्रवा का मिलेगा क्या? स्तंभित तो नारी समाज, माँ दुर्गा के कौन साहसे अपमान करलें बीजेपी राज्य सभापति दिलीप घोष? प्रश्न तुलছে বাংলা, প্রশ্ন তুলছে বাংলার প্রতিটি নারী। দিলীপ ঘোষ যে আজকে দুর্গা ঠাকুরের আমাদের যে অসম্মান করছে, আমাদের বাঙালির জাতীয় পুজো, নারী পুজো, মানে নারী শক্তির পুজো, তা বলেছে বেটি বেটি পড়াও বেটি বাঁচাও, তাহলে সে বেটি পড়াবে সে দুর্গাকেই সম্মান করতে পারছে না। দুর্গা মানে সে নারী, নারী শক্তিকে আমরা পুজো করা হয়, যেখানে বারবার করে যত ভগবান ছিল তাদের সেই নারী শক্তিকে পুজো করে এই পৃথিবীকে রক্ষা করার জন্য তাকেই করে। কখনো কালীর রূপ হয়, কখনো আমাদের সরস্বতী লক্ষ্মী দুর্গা সেখানে সবসময়, এবং আমরা মনে করি যে এটাকে টোটাল অপমান করছে আমাদের নারী জাতকে, এবং পশ্চিমবাংলা শুধু না সারা বিশ্বের মানুষের যারা দুর্গা ঠাকুরকে সম্মান করে তারা পুজো করে তাদের অপমান করছে দিলীপ ঘোষ বিজেপিরা, তারা বারবার করে অপমান করছে আমাদের। যে রাম তারা রাম জয় শ্রী রাম বলছে, সেই রামও কিন্তু দুর্গা ঠাকুরকে বোধন করে তারপরে গেছিল রাবণের সঙ্গে যুদ্ধ করে মা সীতাকে তখন নিয়ে আসে। তাহলে আজকে সেই রাম যখন তারা দুর্গা ঠাকুরকে পূজা করে, মাকে যখন পূজা করে, আর আজকে তাদেরই জয় শ্রী রাম বলছে যে ভগবান তারা আজকে রামকে বলছে তারা পূজা করেছিল, কিন্তু তারা আজকে সেই সম্মান দিচ্ছে না। তাহলে আমি মনে করি এটা রামকেও সম্মান দিচ্ছে না, তারা তারা দেশকে কি সম্মান দেবে, আমার পশ্চিমবাংলা কি সম্মান দেবে, এটা পুরো পশ্চিমবাংলার মানুষকে যারা আমরা বাঙালি তাদেরকে বোঝা উচিত যে আমাদের কিভাবে অসম্মান করছে তারা একের পর এক। দিলীপ ঘোষ লজ্জা লজ্জা,